আমরা এখন এই প্রশ্নটার উত্তর করব। সমাধানের অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, তোমরা লেখা আছে, একটুকে নাও। কি করে করা যায় দেখো, অঙ্কটা করার সময় একটু চিন্তা করে করতে হবে, একটু অঙ্কটা চিন্তা করতে হবে, ভাবতে হবে যে কি করে অঙ্কটা করবো। এখানে ভালো করে দেখো, এখানে এই দুটো হচ্ছে সংখ্যা, আর এই দুটো কিন্তু এক জিনিস, বুঝেছো? একটা এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান আছে, হ্যাঁ, আর এখানে দেখো সংখ্যা, আমি ওগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে টেকনিক। করে আমি কি পেলাম, পরের স্টেপটা পেলাম, তবে এই স্টেপটা হচ্ছে যোগ বিয়োগ, সামান্য যোগ বিয়োগ। এখানে দেখতেই পাচ্ছ, তিন আর দুই বসাবো হচ্ছে ছয়, বসাবো হচ্ছে ছয়, সেই ছয়কে যদি ভাগ করে তিন হয়, থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান, লব দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাই তো? ভগ্নাংশ যোগের নিয়ম বা বিয়োগের বিয়োগের নিয়ম, হর দিয়ে ভাগ, যা হবে তাকে লব দিয়ে গুণ। একে দুই দিয়ে ভাগ করলে পাই তিন, তিন ইন্টু এক্স প্লাস ওয়ান হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান, আবার একে তিন দিয়ে ভাগ করলে পাই টু, টু ইন্টু এক্স প্লাস ওয়ান, এদিকেও একই ব্যাপার, সেভাবে আমরা করেছি। এখানে দেখো থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান, তাহলে আমার থাকছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তাই তো? থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস ওয়ান, তাহলে থাকছে এই জিনিস। পরের স্টেপটা এখানে এসছে, থ্রি এক্স মাইনাস টু এক্স, একটা এক্স আছে, থ্রি মাইনাস টু ওয়ান আছে, বাকি কিন্তু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই সিক্স, এদিকে কি আছে, এই জিনিসটা আছে। তো সবাইকে যদি ছয় দিয়ে গুণ করে দিই, ছয়টা কাটার জন্য, তাই এদিকে ছয় কেটে গেল, এদিকে হলো সিক্স বাই এক্স প্লাস ওয়ান, আমি সবকটাকে ছয় দিয়ে গুণ করছি, হ্যাঁ, ইন্টু সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স, ছয়টা নিচে আছে, ছয়টা আমি বাদ দিতে চাইছি লব থেকে, তাহলে কী পেলাম, ছয় ছয় কেটে গেল, এক্স প্লাস ওয়ান, এখানে সিক্স বাই এক্স প্লাস ওয়ান, এখানে ছয় ছয় কেটে গেল ফাইভ, ঠিক আছে? এবার আমরা কি করব, তলা এক্স প্লাস ওয়ান আছে, সবাইকে এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করছি, এটা দিয়ে গুণ করছি, একে এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করলে আমরা পাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, মাইনাস ফাইভ আছে, এটা উপাশে গেলে প্লাস ফাইভ হয়ে গেল, এক্স প্লাস ওয়ান গুণ হচ্ছে, এটা ডান দিকে আছে প্লাস, বাদে গেলে মাইনাস হয়ে যাবে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি, ওকে? বুঝতে পেরেছি তো? মানে আমরা করেছি প্রত্যেকটাকে এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করেছি, আর একদিকে নিয়ে গেছি। ঠিক আছে, সবকটাকে এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করেছি, করে একদিকে নিয়ে গেছি, ডান দিকে আমার জিরো দরকার, তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান কেটে যাচ্ছে, মাইনাস সিক্স বাই এক্স প্লাস ওয়ান, এটাকে উপাশে নিয়ে গেলে প্লাস হয়, প্লাসটাকে উপাশে নিয়ে গেলে মাইনাস হয়। এখন ধরছি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই, এটা ধরে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, ওকে? এখন অঙ্কটা শুরু, আমরা কি পেয়েছিলাম, ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স, সেটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম, মিডল টার্ম ফ্যাক্টর করে এই জিনিসটা আমরা পাই। তোমরা জানো মিডল টার্ম ফ্যাক্টর, আশা করি, আমরা কি পেয়েছিলাম,
উৎপাদক ভাগ করতে হবে, তিন দুগুণে ছয় আর তিন আর দুই পাঁচ, আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস সরি ওয়াই স্কোয়ার। y স্কয়ার প্লাস 3y না 3 গুণ 6 আবার 6 কে 6 6 থেকে 1 বাদ দিলে 5 তাহলে 6y গুণ মাইনাস y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 তাহলে y কমন নিলে আমি পাই y প্লাস 6 মাইনাস 1 কমন নিলে আমি পাই y প্লাস 6 তাই পাই y প্লাস 6 ইনটু y মাইনাস 1 জানো এটা দরকার নেই এটা তোমাদের বলার জন্য তোমরা মিডল ফ্যাক্টরটা জানো স্টেপ এখানে চলে আসতে এখান থেকে কি পাচ্ছি ওয়াই দুটোই জিরো হতে পারে তারপরে এটাও জিরো মাইনাস জিরো তাহলে ওয়াই জিরো মাইনাস সিক্স বা ওয়াই জিরো টু ওয়ান আইদার দিস ওয়ান জিরো বা দিস ওয়ান জিরো তাই তো দুটো মধ্যে একটা জিরো হতেই হবে তাহলে তো ডান দিকটা জিরো হবে না তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান আর ওয়াই মানে কি ছিল ওয়াই মানে ছিল এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান কি দাঁড়ালো আমার x plus 1 is equal to minus 6 সেখানে আমি পাই x is equal to minus 7 অথবা x plus 1 is equal to 2 x plus 1 is equal to 1 x is equal to 0 তাহলে x is equal to either 0 or x is equal to either minus 7 দুটো মধ্যে দুটো একটা দুটোই হতে or either this or this তোমরা দেখে নেবে কোনো অসুবিধা নেই এই স্টেপটা দরকার নেই তোমার গ্রাফে করে নিলেও পারবে দেখাতে হবে যা করে মানে তাহলে লিখে দেবে বাই মিডল টার্ম ফ্যাক্টর তোমরা নিশ্চয়ই জানো আগে ক্লাসে পড়েছো পুরোনো জিনিস পড়েছো এইসবগুলো লেখার দরকার নেই জাস্ট তোমরা বলে দিন আশা করি বুঝতে পেরেছো তাহলে কি উত্তর হবে এর মানে আলাদা করে এক্স ইকুয়াল টু আইদার জিরো বা এক্স ইকুয়াল টু মাইনাস ওকে ভালো করে পড়ো চিন্তা নেই অঙ্কগুলো সাজিয়ে নিতে লাগবে তোমার বিআই